রান অপশনে যেতে হবে, রান অপশনে যে আর ই জি ই ডি আই টি লিখতে হবে, লিখে এটা ইন্টার দিতে হবে। ইন্টার দিলে এখানে দেখেন সফটওয়্যার অপশন রাইছে, সফটওয়্যার একটু খেয়াল করুন, এখানে ডবল ক্লিক করার পরে নিচে সফটওয়্যার আসবে, সফটওয়্যার ডবল ক্লিক করার পরে নিচে ভলকানো টুলস, ভলকানো টুলস, ভলকানো টুলস এই অপশনটা আমরা পুরোটাই ডিলিট করে দেব। দেখুন এবার আমরা সেই টুলস আবার ওপেন করতে যাচ্ছি, রান অপশনে যে আর ই জি ই ডি আই টি অবশ্যই লিখতে হবে, এটা এটা লিখে ডবল ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের টুলস ওপেন হচ্ছে। খুব একটা সিম্পল বিষয়, আশা করি সবাই পারবেন। ধন্যবাদ, ধন্যবাদ। জুয়েল স্টার ব্রাদার্স টেলিকম, কুমারখালী, কুষ্টিয়া।